হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব আগস্ট 2024 কেমন যাবে। আর আজকে আমাদের আলোচনার বিষয় যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন কখন আপনার ভালো, কখন আপনার খারাপ, কখন আপনার সতর্ক থাকার প্রয়োজন আছে। মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, আগস্ট 2024 আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং প্রেম রোমান্টিক জীবনের ক্ষেত্রে কেমন যাবে, অবশ্যই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তাই ভিডিওটি পুরো দেখার অবশ্যই চেষ্টা করবেন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ রয়েছেন, তাদের আগস্ট 2024 আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো মাসটা মোটামুটিভাবে কিন্তু ফলদায়ক মাস হতে চলেছে। এই মাসটা আপনাদের জীবনে কিন্তু খুব খারাপ যাবে এটা বলা যায় না, যথেষ্ট ভালো কিছু দিয়েই কিন্তু মাসটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের ক্ষেত্রে এই মাসে শুধু স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, কারণ স্বাস্থ্য ক্ষেত্রটা কিন্তু অনেকটাই দুর্বল থাকছে, বিভিন্ন শারীরিক সমস্যা আপনাকে কিন্তু ভোগাবে, তাই কাজকর্ম প্রভাবিত হবে। যারা ব্যবসা করছেন, পরিবারের দিকে নজর দেবেন, স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করবেন। কর্মজীবনের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থনৈতিক দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। বিদেশি কোনো পরিচিতির মাধ্যমে আপনার জীবনে অর্থ আসতে পারে এবং ব্যবসা থেকে বিশাল পরিমাণে একটা উপার্জন আপনি দেখতে পাবেন এবং চাকরি করলে একটা স্থিতিশীল জায়গা দেখতে পাবেন, অফিসের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। তবে আপনার বর্তমান চাকরিতে কোনোভাবেই পরিবর্তন নাও হতে পারে, কর্মক্ষেত্রে কোনোভাবেই এই সময় শর্টকাট কিছু করতে যাবেন না। প্রেমের সম্পর্কের জন্য মধ্যম সময়, আপনি আপনার প্রিয় ব্যক্তিদের কাছে আপনি আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন, তাই সেই দিকটা একটু সমস্যা। প্রেম জীবন পরিচালনা করা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে। মঙ্গলের অবস্থান, সঙ্গীর মধ্যে ঝগড়াঝাঁটি, মারামারির মতো পরিস্থিতি আসতে পারে, ধৈর্য সহকারে বিভিন্ন ক্ষেত্রে সমাধান খুঁজুন। শিক্ষার্থীদের জন্য মাসটা গড়ের চেয়ে ভালো, ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে, বন্ধুর সমর্থন থেকে সঠিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও থাকবে, তবে শিক্ষাক্ষেত্রে উপযুক্ত ফল আপনি পাবেন এবং মাসটা আর্থিক চ্যালেঞ্জে ভরা হচ্ছে। এই মাসটা ভালো কাজের জন্য হলেও খরচের দিক থেকে কিন্তু ভরে যাবে, আর্থিক অবস্থার উপর কিছু বোঝা পড়তেই পারে। তবে মাসের শেষের দিকটায় গিয়ে আপনি লক্ষ্য করবেন আপনার অর্থনৈতিক জীবন যথেষ্ট ভালো হয়ে যাবে, প্রচুর আর্থিক লাভ দেখতে পাবেন। তবে আপনি কিন্তু পারিবারিক জীবনে সার্বিক উন্নতির জন্য সঠিক প্রচেষ্টাটা করবেন। বিদেশে যাওয়ার ইচ্ছা যদি থাকে, সেটা কিন্তু আপনি এই সময় পুরোপুরি পূরণ করতে পারবেন না, আংশিক পূরণ কিন্তু আপনি অবশ্যই চাইলে করতে পারেন এই সময়টায়। তবে বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা থাকলে বুঝে শুনে আপনি কিন্তু যেতে পারেন। এছাড়াও কর্মজীবনের মধ্যে যারা রয়েছেন, মোটামুটিভাবে কিন্তু ভালো দিকে কর্ম আছে। রাহুর অবস্থানের উপর ভিত্তি করে আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু দেখতে হবে। আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কাজে একটা সমাধান করবেন। আপনি সহজে এমন কিছু কাজের সমাধান করবেন যা অন্যদের কাছে সেটা চ্যালেঞ্জ বলে মনে হবে এবং তার ফলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। তবে কাজের ব্যাপারে দেখবেন অনেকটাই দৌড়াদৌড়ি করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে একটা ব্যস্ত সময়সূচি কিন্তু এই সময় থাকছে। কোনো শর্টকাট কাজ করবেন না এই সময়, সেটা এড়িয়ে যান। এক শহর থেকে অন্য শহরে চাকরি পরিবর্তন হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ এই সময় হতে পারে, বিরোধীদের কিছু সমস্যাই আপনি কিন্তু আটকাবেন না এই সময়, তাই সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যারা ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, অতিরিক্ত উৎস থেকে ব্যবসায়িক কোনো সুবিধা, সঠিক ধরনের উন্নতি আপনি অনুভব করবেন, পারস্পরিক বিবাদটা এড়িয়ে যাবেন। ব্যবসা করলে অংশীদারিত্বের ক্ষেত্রে অবশ্যই যত্নের প্রয়োজন, অংশীদারদের মধ্যে মারামারি ঝগড়া এড়িয়ে যাবেন। সম্পর্কের মধ্যে কোনো কঠোর শব্দ ব্যবহার করবেন না, তাহলে ভালো থাকবে।
এবং যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করছেন। আগেই বলেছি আপনাদের জীবনে আর্থিক দিকটা যথেষ্ট ভালো আছে, একটু মনোযোগ আপনাকে দিতে হবে, কারণ মাসের শেষার্ধটা এতটাই ভালো অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে অর্থলাভ এবং বিদেশি পরিচিতির মাধ্যমে অর্থলাভ, বৈদেশিক সূত্র থেকে অর্থ আসা বা অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, এমন কিন্তু জায়গা রয়েছে। কিন্তু অর্থ আসছে মানেই এমন নয় যে অর্থ ব্যয় হবে না, অর্থ যেমন আসবে অর্থ ব্যয়ও আপনাকে করতে হবে। তাই সেই দিকে একটু নজর দেবেন, সঞ্চয় করাটা একটু আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, তাই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। যারা বিদেশি মাধ্যমে ব্যবসা করছেন দেখবেন প্রচুর পরিমাণে অর্থ আপনার ব্যাংকে আসবে, তাই আপনারা অবশ্যই দেখবেন রবির আগমনের উপর ভিত্তি করে সরকারি খাত থেকে কোনো লাভ আপনি কিন্তু এই সময় পেতেই পারেন, খরচ কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল, আপনাদের বুধের অবস্থান যা থাকছে এবং মঙ্গলের যে পূর্ণ দৃষ্টি, স্বাস্থ্যনৈতিক সমস্যা একটু থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাগের মাত্রা বাড়বে 26 আগস্টের পর থেকে, আর ঠিক যার কারণে আপনি লক্ষ্য করবেন আপনাদের রক্তচাপ বাড়বে, পেট সম্পর্কিত সমস্যা আসবে, স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন না, তাই সেই দিকে নজর দিন, স্বাস্থ্য সমস্যা যেন না বেড়ে যায় সেই দিকে লক্ষ্য রাখুন। 22 আগস্টের পর থেকে বুধের অবস্থান যা হচ্ছে তাতে কিন্তু আপনি অবশ্যই আপনার কথাবার্তার মধ্যে একটা ওঠানামা অনুভব করবেন। যারা দাঁতের সমস্যায় ভুগছিলেন তারা সতর্ক থাকবেন, গলার ব্যথা, মুখের আলসার এগুলো নিয়ে একটু সমস্যায় পড়বেন, তাই সেই দিকটা আপনাকে নজর রাখতে হবে। তবে প্রেম বৈবাহিক জীবনের মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু শুক্রের যে অবস্থান এবং তার সাথে বুধ, আপনারা আপনাদের ভালোবাসার জন্য অনেক অবদান রাখবেন, তবে সমস্ত প্রচেষ্টা করবেন, তবে এমন কিছু দিকে আপনি হয়তো এগিয়ে যাবেন যেখানে হয়তো প্রিয়জনকে খুশি করার জন্য আরও অনেক কিছু করার চেষ্টাও আপনি করে যাবেন, তবুও কিন্তু মাঝে মধ্যে সমস্যা আসবেই। সুখ দুঃখে একে অপরের পাশে থাকার জায়গাটা আপনি দেখতে পাবেন, বন্ধুদের সাথে প্রিয়জনকে পরিচয় করিয়ে দিতে আপনি সক্ষমতা বোধ করবেন এই সময়। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই 26 আগস্ট থেকে কিন্তু সমস্যা আসবে, কারণ এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু প্রিয়জনের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা আসতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। স্ত্রীর সাথে কোনো বিবাদ হতে পারে, সেই বিবাদের জায়গাটা যেন খুব একটা না বেশি বেড়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। 26 আগস্ট থেকে আপনাদের রাগ যেহেতু বেড়ে যাবে, আর ঠিক রাগের যেহেতু বেড়ে যাওয়া সেখান থেকেই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভাঙন দেখা দেবে, সতর্কতা অবলম্বন করবেন। তবে পারিবারিক জীবন নিয়ে যারা চিন্তিত সেক্ষেত্রে কিন্তু উত্থান পতন নিয়েই আপনাকে এই মাসটা কাটাতে হবে। আগস্ট 2024 আপনাদের কথাবার্তার মধ্যে কিছু কিন্তু কথাটা অবশ্যই আসবে, কারণ কাউকে সরাসরি কিছু বলাটা যতটা পারবেন এড়িয়ে চলবেন, নাহলে সম্পর্ক কিন্তু এই সময় নষ্ট হতে পারে। তবে পারিবারিক আয় বাড়বে, পরিবারের মধ্যে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বুধ শুক্রের অবস্থান, ভাই বোনদের পূর্ণ সমর্থন আপনি লক্ষ্য করবেন, সুখী পারিবারিক জীবন দেখতে পাবেন, কর্মক্ষেত্রে ভালো ফল দেখতে পাবেন, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখতে পাবেন। তবুও বলবো আপনাদের সতর্ক থাকতে হবে, 22 আগস্ট বুধের যে অবস্থান তাতে কিন্তু আপনি সরাসরি পরিবারের কারোর সাথে কথা বলাটা এড়িয়ে যাওয়াই ভালো, নাহলে পারিবারিক শান্তি নষ্ট হবে আপনার কথার উপর ভিত্তি করে। প্রিয় পরিবারের সদস্যদের সাথে যতটা পারবেন সাবধানতার সাথে আচরণ করবেন, মনোযোগ দিন। 26 আগস্টের পর থেকে আপনার কিন্তু যেহেতু সমস্যা, রাগ করে কাউকে কিছু বলার মতো পরিস্থিতি আসবে, পারিবারিক শান্তি ক্ষতিকর জায়গায় যাবে, সুতরাং আপনাকে সেই দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক পরিস্থিতিতে যতই আপনি ভালো ফল লাভ করুন না কেন, আপনার সম্পর্কগত ক্ষেত্রে আপনার রাগ যেহেতু বেড়ে যাবে তাই সমস্যা কিন্তু আছেই, সেই দিকে নজর দেবেন। প্রতিকার কি করবেন, প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন, বড় সমস্যায় যদি পড়েন শ্রী নারায়ণের মন্ত্র জপ করবেন, আর যদি পারেন আপনার প্রতিদিনের খাবার থেকে গরুর জন্য একটু খাবার রেখে তাকে নিজে হাতে করে খাইয়ে দেবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।